Hello you all people, welcome to our channel BFF Corner, vlogging through the heart of Kolkata. So আমরা যেরকম বলেছিলাম যে আমরা রেগুলার ভিডিও নিয়ে আসব, সেরকম ভাবে আমরা চলে এসেছি। আমরা পিজ্জা বানিয়েছি, কারণ পিজ্জাটা এমন কিছু নয়, সামান্য ব্যাপার। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা এর টুইস্ট আছে, সেটা হচ্ছে আমরা পিজ্জাটা পুরোপুরি বাড়িতে বানিয়েছি, মানে সস থেকে শুরু করে ভালো ভালো দোকানের মতো পিজ্জা বানাতে পারবে। পিজ্জার ডোটা মোটামুটি রেডি, তো এটা এরকম এবার একটা শেপ দিতে হয়। পুরো প্লেটে সমান করে পিজ্জা বেসটা রাখা হয়ে গেছে। এবারে আমরা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব। এটা দিলে হাওয়াটা বেরিয়ে যাবে আর ওরকম ফুলে যাবে না, এটা করাটা কিন্তু মাস্ট। পিজ্জার উপর হলুদ হলুদ জিনিসগুলো দেখছে, এগুলো হচ্ছে ব্রেড ক্রাম্পস, যাতে করে অনেক বেশি ক্রিসপি হয় ব্যাপারটা। আর এটা যাচ্ছে পিজ্জা সস, এটা হচ্ছে শেজওয়ান চাটনি। এটা দিলে টেস্টটা মারাত্মক হয়, জাস্ট মারাত্মক। দেবো হালকা করে কেচাপ, টমেটো কেচাপ আর কি। এবারে দেবো আমরা চিজ, যেটা কিনা পিওরলি হোমমেড, পিওরলি হোমমেড, কারণ এই লকডাউনের বাজারে কোথাও চিজ পাওয়া যাচ্ছে না। তো ফার্স্টে অ্যাজ আ টপিংস আমরা দিচ্ছি টমেটো, টম্যাটো, ওকে, দেন কুচি করে দাও যাতে, একদমই তাই, আর আমরা বেশ একটু টমেটোটা খেতে ভালোবাসি। তারপরে দিচ্ছি ক্যাপসিকাম, এটাও বেশ ফেভারিট একটা জিনিস, আর সবথেকে বড় কথা দেখতে খুব সুন্দর লাগে, খুব কালারফুল হয় ব্যাপারটা। এবারে দিচ্ছি পেঁয়াজ, এরকম চারকোনা চারকোনা করে কাটা। And final ingredients, chicken. আমরা হচ্ছে কি চিকেন লাভার। এবারে আমরা আরো চিজ দেব, ফাইনাল চিজ, ফাইনাল চিজ ভরে ভরে। এটা হচ্ছে মাইক্রোতে দেওয়ার আগের লুক। প্রচন্ড ভালো হয়েছে, খেতে প্রচন্ড ভালো হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে বানিও, যেরকম ভাবে দেখিয়ে যেরকম ভাবে বানিও, আর পাল্টে তোমাদের হাতে যদি টাইম থাকে না ওটা, তাহলে একদিন চব্বিশ ঘন্টা লাগে, বেশ ভালো হবে ব্যাপার। আর যদি চব্বিশ ঘন্টা না পারো তাহলে ইস্টের পরিমাণটা আরেকটু বেশি হবে। মাঝখানে 10 মিনিট হয়ে গেলে একবার চেক করবে যে একদম ঠিকঠাক আছে না, একদম আমাদের এটা
ভালো হয়েছে খেতে। পিৎজা ইজ লো। তার সঙ্গে আবার চিকেন। আমরা আর কিছু শিখি না শিখি কোয়ারেন্টিনে মোটামুটি রান্নাটা দুজনে একদম শিখে গেছি। তো আমাদের হোমমেড পিৎজা খাওয়া হয়ে গেছে আর খুব ভালো হয়েছিল, টেস্টি টেস্টি হয়েছিল। বেশ সেজওয়ান দিয়ে আর তারপরে টমেটো সস দিয়ে দিতে পারো, কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো সবার সাথে যে এরকম একটা পার্টি পিৎজা বানানো যায় বাড়িতে পুরোপুরি। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনো অবধি যদি না তোমরা সাবস্ক্রাইব করে থাকো করে ফেলো, আর নোটিফিকেশনটা অন করে রাখো, বেল বাজাও বেল ঘন্টা। আর আমাদেরকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টা আইডি হচ্ছে ইটস আন্ডারস্কোর দেবজানি, আমার ইনস্টা আইডি বি বিদিশা, আর আমার ফটোগ্রাফি আইডি শর্টস অফ বিদিশা। আর আমাদেরকে তোমরা ফেসবুক পেজেও ফলো করতে পারো, ফেসবুক পেজ হচ্ছে পিএফএফ কর্ণা। তো সবাই বাড়িতে থাকো, স্যানিটাইজ করো, এই ভালো অপশন ভালো ভালো রান্না শেখায়। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন স্টে টিউন, বাই।